দীপিকা পাড়ুকোন বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী, পেয়েছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। সম্প্রতি নিজের শিক্ষাজীবন নিয়ে দীপিকা কথা বলেন ব্যাচ অফ 2020 বিয়ন্ড ডিগ্রিস অ্যান্ড সার্টিফিকেটস নামের একটি তথ্যচিত্রে। সেখানে তিনি বলেন, আমি ড্রপ আউট হই উচ্চ মাধ্যমিক শেষ করে। সেই সময় থেকে মডেলিংয়ের প্রস্তাব পেতে শুরু করি, হাতে কাজ আসতে থাকে, অনেক সফর করতে হচ্ছিল। আর মনে হচ্ছিল প্রথাগত পড়াশোনার চাপ আমাকে আমার কাজ থেকে সরিয়ে রাখছে। পড়াশোনার সঙ্গে আমার ছিল দা কুমড়ো সম্পর্ক। মনে হতো জ্ঞান অর্জনের নিশ্চয় আরও উপায় আছে, সেটা ক্লাসে বসে বই ঘেঁটেই অর্জন করতে হবে, সফল হতে হবে, এমনটা মানতাম না। আমি সেই শিক্ষার্থী ছিলাম যাকে ক্লাসের চেয়ে বেশি ক্লাসের বাইরে জগৎটাই টানত। কোনো এক জায়গায় স্থির থাকতে পারতাম না, এমনকি এখনও কোনো ছবির বর্ণনা অনেক লম্বা হলে আমি অস্থির হয়ে যাই। কলেজের পড়াশোনার বাইরে যে সময় পেতাম ব্যাডমিন্টন খেলে কাটাতাম। 17 বছর বয়সে পড়াশোনা আর পেশাদার ব্যাডমিন্টন খেলা ছেড়ে যখন কেউ মডেলিংয়ে নাম লেখান, তখন বুঝতে হবে সে তার ভবিষ্যতের ব্যাপারে স্পষ্ট ধারণা আর সাহস নিয়েই একথা বলছে। জীবনে আমি কি করতে চাই তা নিয়ে আমি স্পষ্ট ছিলাম, অনেক দিনের স্বপ্ন থেকে এই সিদ্ধান্ত। কিন্তু মন থেকে একেবারেই স্পষ্ট ছিলাম আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা চাই না, যে পেশায় নিজেকে দেখতে চাই সেটার জন্য পরিশ্রম করতে চাই। তাই ওই সময় ওই ব্যর্থতাগুলো এড়িয়ে কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সেটাই ছিল লক্ষ্য। আমি উচ্চ মাধ্যমিক পাস এটা বলতে এখন আমার আর বিব্রত লাগে না, এই যোগ্যতা নিয়েই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।